আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। সিবি হরনেট 23-এর মাত্র 1000 কিলো চলেছে, মানে 1000-এর নিচেই, 900 কিছু পার। তো বাইকটি শোরুম কন্ডিশন আছে কিনা এ টু জেড আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রথমে টায়ার দেখাবো, টায়ারের রং, টায়ারের বিট দেখেন, শোরুমের কোন অংশে কম নেই, কিন্তু দুইটি চাবি সহ আছে। সামনে টায়ারটা দেখেন একদম শোরুম কন্ডিশন। তো বাইকটি যে আসলে 0 কিলো চলার মতো তার অক্ষর অক্ষর প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে সামনে টায়ার থেকে শুরু করব, দেখেন সামনে টায়ার শোরুম কন্ডিশন। মাঠগাড়ে কিন্তু চুল পরিমাণ দাগ স্কেচ নেই। এই বাইকটি যদি কেউ শোরুমে রাখতো, নতুন একটা শোরুমে, তাহলে কিন্তু পার্থক্য করা যেত না। দেখেন এই যে পলি ওঠে না, এই যে পলি কেবল উঠতেছে, এই যে শোরুমে যে একটা নতুন নতুন পলি থাকে, সিট পলি ছিল, এটা ময়লা হওয়ার কারণে আমি উঠাই দিছি, আমি নতুন করে লাগিয়ে দিব। আবার হাইড্রোলিকটা এইভাবে আঙ্গুল দিয়ে দেখবেন যে শোরুমের ডিস্ক এবং শোরুমের হাইড্রোলিক যে কোয়ালিটি থাকে, চুল পরিমাণও কম বেশি নেই, ঠিক আছে, হুবাহু শোরুম কন্ডিশন হাইড্রোলিক। আর এটা হচ্ছে এলইডি লাইট, এখনকার আপডেট মডেল, নিউ মডেল, বর্তমান মডেল। এবং আমি আবারও গ্যারান্টি সহকারে বলতেছি যে বাইকটি চতুর সাইডে, কোনো সাইডে কিন্তু এক্সিডিং হিস্টোরি একদমই নেই। দেখেন এইদিকে ভাইজারগুলো কি সুপার ফ্রেশ, যদি এক্সিডিং হতো বা পড়ে যেত, এক্সিডিং তো দূরের কথা, যদি বাইকটি এইদিকে বা ওই দিকে পড়ে যেত তাহলে কিন্তু এই জিনিসগুলোর দাগ লেগে যেত। দেখেন সুপার ফ্রেশ, মানে শোরুমে যেরকম ফ্রেশ থাকে হুবহু ওইরকমই আছে। দেখেন এমনকি লুকিং গ্লাস পর্যন্ত, লুকিং গ্লাসটাও দাগ লাগে নাই, ঠিক আছে। দেখেন ট্যাঙ্কির সাইডটা দেখাবো, এখন ট্যাঙ্কির সাইডটা দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এটা নতুন আর এটার মধ্যে কোনো যে তফাৎ নেই, এটা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। এই যে মোবাইলে দেখতেছেন না, এই মোবাইলে দেখা আর বাস্তবে দেখা কোনো কম বেশি হবে না ইনশাল্লাহ। দেখেন যত কাছে নিব ততই কিন্তু চাকচিক্যর বা নতুনত্বর যে একটা ছাপ বা ভাব, এটা কিন্তু চলে আসতেছে। বাম্পারটা নতুন এমতি আছে আর ইঞ্জিনের চেহারা, ইঞ্জিনের স্টিকার, এটাই বলে দিতেছে বাইকটির ইঞ্জিন কেমন হবে। তারপরেও যদি বাইকটার ইঞ্জিন নিয়ে কোনো ডাউট মনে হয় বা কোনো কিছু সন্দেহ হয়, যে কোনো একটা নতুন শোরুমে গিয়ে এই বাইকটি চেক করবেন, ইঞ্জিনটা চেক করে নেবেন যে ওই শোরুমের বাইক আর এই বাইকটির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বাস রেজাল্ট আপনাদের মধ্যে চলে আসবে। সাইড কভারটা দেখেন, এর নিচে উপরে সর্ব সাইড শোরুম কন্ডিশন, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। সিটটা কিন্তু পলি লাগিয়ে দিব, পলিটা ময়লা হওয়া যাওয়ার কারণে আউট করে দেওয়া হয়েছে। এই সাইডগুলো দেখেন, কেরিয়াল পর্যন্ত, অনেক গাড়ি দেখবেন যে বেশি দিন ব্যবহার করলে কেরিয়ালে দাগ লেগে যায়, ডিসকালার হয়ে যায়, এটা কিন্তু এখন পর্যন্ত শোরুম কন্ডিশনে আছে সবকিছু। দেখেন সিগন্যাল লাইট, তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি ধরুন বাস্তবে দেখবেন। বাইকটির চেহারা দেখছেন, এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। বাইকটি কিন্তু নাম্বার ছাড়া, প্লেট দেখে বুঝতে পারতেছেন নাম্বার করা হয় নাই, রেজিস্ট্রেশন করা হয় নাই। আর রেজিস্ট্রেশন ছাড়া হলে আপনাদের জন্য সুবিধা, একটা হচ্ছে আপনার সরাসরি মালিক হয়ে যাচ্ছেন, আমরা নাম চেঞ্জ করে দিব বাইকটি কেনার সাথে সাথে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যেখানে থাকেন না কেন, ঢাকা থাকেন না কেন বা যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন, সেখানকার কিন্তু নাম্বার এই বাইকটি নিজ নামে আপনারা করে নিতে পারতেছেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সিগন্যাল লাইট চারটায় কিন্তু দেখাইলাম, চারটায় কিন্তু ফুল ফ্রেশ। দেখেন যদি পড়ে যেত তাহলে এই সিগন্যাল লাইট কিন্তু দাগ লাগে যেত, কিন্তু দাগ লাগে নাই, তার মানে প্রমাণ বা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বাইকটি কোনো দিকে পড়ে নেই, এক্সিডিং তো দূরের কথা। ব্যাকলাইটটা দেখেন লেগে আলো জ্বলেই আছে, এটা অফ করে দাও তো, আলো জ্বলেই আছে দেখেন। এবং উপরে অংশগুলো নিখুঁত, পিছনে মাঠগাঠ, প্লেট সব কিছু কিন্তু নিখুঁত আছে। পিছনে টায়ার দেখা প্রথম, পিছনে টায়ারটা দেখেন শোরুম কন্ডিশন টায়ার, মানে একটা বাইক 0 কিলো চললে টায়ারটাই এরকম থাকে, ঠিক আছে। চতুর সাইডে গ্রিফ রয়েছে, দাগ রয়েছে এবং বিট গ্রো দেখেন, এই যে বিট, মানে চুল পরিমাণে কিন্তু ক্ষয় যায় না বিট।
এই সাইড গুলো দেখেন, একটা চুল পরিমাণ দাগ পান কিনা একটু আপনারা গভীরভাবে তাকাবেন, শুধু আমি বলবো আপনারা দেখবেন না, এই তো হয় না, ঠিক আছে না? দেখেন নিচে উপরে পাউদানি গুলো দেখেন, দেখতে পাচ্ছেন? সাইলেন্সারটাও দেখেন, একদম সুপার ফ্রেশ। বাইকারটা এত যত্ন সহকারে চালাইছে বাইক যে রাস্তা কিন্তু বের হলেই সাইলেন্সারে বিভিন্ন ব্যান ব্যান রিস্কা অটোর সাথে লেগে যায় বা ঘ্যাস লাগে, এখন পর্যন্ত দেখেন একটা দাগ লাগাইতে দেয়নি। আর বাইকটা মাত্র নিয়ে আসা হয়েছে, কিন্তু ডাবল ডিস্কের বাইক, চুল পরিমাণও কিন্তু ডিস্ক ক্ষয় যায় নাই। টাঙ্গির এই সাইডটা যদি দেখায় তাহলেও আপনারা কোনো ধরনের প্রবলেম বা দাগ খুঁজে পাবেন না ইনশাল্লাহ। দেখেন কি ফ্রেশ, মানে এই বাইকটি আমি আমি আবারও বলতেছি, এই বাইকটি শোরুম কন্ডিশন যদি না হয়ে থাকে গাড়ি নিতে হবে না, টাকা ব্যাক পাই যাবেন, ঠিক আছে? ইঞ্জিন কোয়ালিটি, ইঞ্জিন সম্পর্কে সময় নষ্ট করে লাভ নেই, এই ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিন একই হবে, কোনো পার্থক্য হবে না। যদি মনে হয় আপনার কোনো কিছু সন্দেহ তাহলে আপনারা যে কোনো একটা শোরুমে গিয়ে বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন, ঠিক আছে? এই সাইডে হ্যান্ডেল, লুকিং গ্লাস, চাপা, সুইচ, সিগন্যাল লাইট, ভাইজার সব কিছু কিন্তু পরিষ্কার এবং নিখুঁত, ঠিক আছে? এখন আমরা বাইকটির চাপা, সুইচ, হ্যান্ডেল উপর অংশগুলো দেখেন, এই যে জিনিসগুলো কিন্তু একদম একদম নতুন, বেশি দিন ইউজ করলে এই জিনিসগুলো কি হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। এখন কি হয়েছে দেখেন তো, হয় না, দুইটি চাবি সহি আছে। বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনলে আরো অবাক হয়ে যাবেন, 916 কিলো বাইকটি, 916.7 কিলো বাইকটি চলা, বাট স্টার্ট কিন্তু হয়ে গেছে। সাইলেন্সের উপরে কিন্তু ওটা কাদা, বুঝতে পারছেন? সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম শোরুম কন্ডিশন সাউন্ড, এতে কোনো সন্দেহ নেই। বাইকটি এখন দামে আসবো, এই বাইকটি ফিক্স প্রাইস 1,85,000 টাকা, কারণ একটা বাইক 0 কিলো চলা 23-এর বাইক আপনারা শোরুম প্রাইস থেকে কিন্তু প্রায় 20,000 টাকা বা 22,000 টাকা কমে পাই যাচ্ছেন, এটাই লাভ। বাইক নতুন শোরুম কন্ডিশন, টাকাটা যে কম পাচ্ছেন শোরুম প্রাইস থেকে, এটাই আপনাদের জন্য লাভ, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা ইনশাআল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।